চি বাড়ি যাবো তো, চলো 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 চলো, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি বাড়ি, চলো 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 তাড়াতাড়ি চলো। চলো চলো, ততক্ষণ তো এইভাবে থাকবেই। এই যে ফলস সিলিং এর কাজ এতটা হয়েছে, এখন এই বোর্ডের কাজগুলো কালকে করেছে, ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল, তারা ওয়্যারগুলো লাগিয়ে দিয়ে গেছিল। আগে তাকে দিতে এসে এই যে লাইটগুলো চেঞ্জ করলাম, এখানে কিছু লাইট লাগানোর কাজ ছিল, সেগুলোকে এই যে চেঞ্জ করে নিয়ে যাচ্ছি। তার কারণ বাড়ির মধ্যে যে লাইট লাগাবো, একটু ভালো করে দেখে যদি না লাগানো হয় তখন কিন্তু সমস্যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আছি এখন শ্বশুর বাড়িতে, যে কালকে রাত্রে থেকে কালকে প্রোগ্রাম দেখছিলাম। একটু প্রোগ্রাম দেখার পর ওখান থেকে, ওখানে অ্যাকচুয়ালি যাত্রা হয়েছিল, যাত্রা তো আমরা বেশি দেখি না, তো একটুক্ষণ দেখে পালিয়ে এসেছি, তারপর রাত্রে ঘুমিয়ে গেছিলাম। এবার সকালবেলা বাড়ি যেতে হবে, স্বাগতা স্কুল আছে, আর আমাদের আজকে মিস্ত্রিও লাগবে, তো সেই হিসাবে এক্ষুনি বাড়ি যেতে হবে। তো চলো, এই যে এদিকে স্বাগতা রেডি হয়ে গেছে, এইদিকে স্বাগতা গাড়ির উপরে বসে গেছে, রেডি হয়ে গেছে। কচি বাড়ি যাবো তো, চলো 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 চলো, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি বাড়ি, চলো 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 তাড়াতাড়ি চলো। চলো চলো, এই মামা তা দাদু এ ঠিক করে দিচ্ছে, চলো চলো, হ্যাঁ চুল ঠিক আছে, চুল ঠিক আছে, চলো। তো এখনই এলাম এই বাবার ওষুধ দোকানে, এইখানে সেই পুরনো স্মৃতি মনে পড়ছে সব, এই যে পাখা লাগিয়েছিলাম, তারপরে এখানে দোকানের মধ্যে পুরো সিস্টেম যেমন আছে সব ওই। তো বন্ধুরা, এখনই এই শ্বশুর বাড়ি থেকে এলাম, এসে এই যে স্বাগতাকে নিয়ে যেতে হবে, ওকে স্কুলে নিয়ে যেতে হবে, স্কুলের জন্য এখন রেডি হচ্ছে। তো স্কুলের জন্য আজকে তো শনিবার আছে, ওকে কোনো রান্না করে আজকে দিতে হবে না, তো আজকে ও রেডি হচ্ছে এখন, টিফিন একটু নিয়ে যাবে বা তাড়াতাড়ি চলে আসবে, 3টার দিকে চলে আসে ও। তো স্বাগতা স্নান করা হয়েছে তাড়াতাড়ি? তো স্বাগতা রেডি হচ্ছে এখন, স্বাগতা এখন স্নান করছে, স্বাগতা তাড়াতাড়ি রেডি হ, রেডি হ তাড়াতাড়ি। তো এইদিকে দেখি বাড়ির কাজটা কতটা হলো, বাড়ির কাজের অ্যাকচুয়ালি এইভাবে করে নোংরা হয়ে আছে, এখন বাড়ির কাজ টোটালি চলছে, তার জন্য এইভাবে এখন নোংরা হয়ে আছে, এখন কিছু করার নেই, যতক্ষণ না কাজ কমপ্লিট হয় ততক্ষণ তো এইভাবে থাকবেই। এই যে ফলস সিলিং এর কাজ এতটা হয়েছে, এখন এই বোর্ডের কাজগুলো কালকে করেছে, ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল, তারা ওয়্যারগুলো লাগিয়ে দিয়ে গেছিল, এই বোর্ডের কাজগুলো হলো, তারপর লাইটগুলো লাগাবে এখন। হ্যাঁ চাবি খোলা আছে, এইদিকে তারা এইভাবে খুলে ফুলে গেছে সব। তো এই কাজগুলো হয়ে গেলে সামনে ইয়ে লাগানো আছে, টাইলস লাগানোর কাজ বাকি আছে, সেটা হবে, তারপর এদিকে রঙের কাজ বাকি আছে, অনেক অনেকটা কাজ বাকি আছে। তো এইভাবে করে একটু ঠাকুর কাজ করবো প্ল্যান আছে, দেখি ঠাকুর কতটা কি করে, তাড়াতাড়ি করে দিলে, যতটা সম্ভব তাড়াতাড়ি করে দিলে ভালো হয়। আগে তাকে দিতে এসে এই যে লাইটগুলো চেঞ্জ করলাম, এখানে কিছু লাইট লাগানোর কাজ ছিল, সেগুলোকে এই যে চেঞ্জ করে নিয়ে যাচ্ছি, তার কারণ বাড়ির মধ্যে যে লাইট লাগাবো, একটু ভালো করে দেখে যদি না লাগানো হয় তখন কিন্তু সমস্যা। তো আগে থেকে ওই জন্য একটু দেখে লাগাচ্ছি, যে দোকানে এসেছিলাম এখনই। তো এখন বাজে এই 4টা মতো, বিকালবেলা স্বাগতা বেরিয়েছে সাইকেল নিয়ে, বলছি সাইকেল নিয়ে কি করবি, ঘুরতে বেরিয়েছে, খেলা করবি, স্বাগতা শুধু খেলা করবে, স্বাগতা খেলা করতে বেরিয়েছে। এই সামনে যে গাছগুলো লাগিয়েছিলাম, আমাদের শাক গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলোর কি অবস্থা দেখি। আজকে তো ওখান থেকে এলাম, পূর্বনৌকা থেকে, গাছগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছে, যদিও আস্তে আস্তে করে গাছগুলো বড় হচ্ছে, অনেকটা শাকগুলো বড় হয়েছে, শাকগুলো অনেকটা বড় হয়েছে। আজকে ভাবছিলাম কিছু পেঁপে পাড়ব, পেঁপেগুলো এখন কি অবস্থায় আছে, কিছু পেঁপে পেকেছে, এই যে বেঁধে রেখেছিলাম না বাঁধার ভেতরে, কিন্তু পেঁপে পেকেছে, কিছু পেঁপে বের করতে হবে আজকে, কিছু পেঁপে পাড়বো আজকে। সামনে যে সেই লঙ্কা গাছগুলো লাগানো হয়েছিল, এগুলোকে সূর্যমুখী লঙ্কা বলে, লঙ্কা গাছগুলো ধীরে ধীরে করে বড় হচ্ছে, তো এইগুলো সেই পরশু দিন লাগানো হয়েছিল, দেখতে পাচ্ছি বেশ ভালো বেঁচে গেছে বেশ। আর এদিকে সামনে একটা কফি গাছ লাগানো হয়ে আছে, এই যে কফি গাছগুলো, এগুলোকে ওল কফি গাছ বলে, গাছগুলো হয়ে যে বেঁচে গেছে, এগুলো জল দিতে হবে, ঠাকুমা একটু জল দিচ্ছে, দেখি আমি একটু হেল্প করে দেবো ঠাকুমাকে জল দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, আই হোক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।